জয়ের জন্য একশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য তার করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে বিপদে নেদারল্যান্ডস তাসকিন আহমেদের দুর্দান্ত প্রথম ওভারের পর এবার বাংলাদেশ দলের ফিল্ডারদের দুরন্ত ফিল্ডিং এর মুখোমুখি হল নেদারল্যান্ডস পরপর দুই ব্যাটারকে রান আউট করে সাজভরের পথ দেখিয়ে দিল ফিল্ডাররা চতুর্থ ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান ওভারের দ্বিতীয় বলে এক রান নেন ম্যাক্স ও দাউদ দ্বিতীয় রান নিতে গিয়ে ক্রিজের অর্ধেক গিয়ে ফিরে আসতে গেলে আফিফের থ্রো আর সাকিবের ক্ষিপ্র গতির ফিল্ডিং রান আউট হয়ে যান তিনি এক বল বিরতি দিয়ে আবারও রান আউট এবার রান আউট হলেন টম কুপার বলটি বাউন্ডারি হয়ে যেত এক ফিল্ডারের গায়ে বল লাগার কারণে গতি পরিবর্তন হয়ে যায় নাজমুল হোসেন শান্ত দৌড়ে গিয়ে বাউন্ডারি বাঁচান এবং পেরপর থ্রো করেন উইকেট রক্ষক সোহানের কাছে তৃতীয় রান নিতে যাওয়া টম কুপার ততক্ষণে ক্রিজে পৌঁছাতে পারেননি টিভি রিপ্লে দেখে রান আউট দিলেন আম্পায়ার এরপর মোস্তাফিজ হাসান মোহাম্মদের দুর্দন্ত বলিংয়ে তেরো ওভারে উইকেট হারায় নেদারল্যান্ডস ফলে বিশাল জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ হোবার্টের বেলিফ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে পাঁচ ওভারে উদ্বোধনের জুটিতে তেতাল্লিশ রান তুলে ফেলেছিল বাংলাদেশ কিন্তু এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের ব্যাটারদের উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিলে বৃষ্টিতে খেলা বন্ধ ছিল পাঁচ মিনিটের মতো এরপর আবারও খেলা শুরু হলে বোল্ট হয়ে ফিরেছেন ইয়াসির এগারোতম ওভারের শেষ বলে দুর্দান্ত এক ইয়ারকারে ইয়াসিরের উইকেট ভেঙে দেন পল ফন ম্যাকেরেন এরপর থেকে দল ক্যাকায় টেনে তুলেছেন অলরাউন্ডার আফিফ ষোলোতম ওভারে সুইপ করে শারেজ আহমেদকে বাউন্ডারি হাঁকান আফিফ এরপর উইকেট ছেড়ে বেরিয়ে এসে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা উড়িয়ে বাংলাদেশের রান একশো পার করে দেন তিনি পনেরোতম ওভারে এসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে একশো ছয় রান ষোলোতম ওভারে অবশ্য জীবন পেয়েছেন আফিফ ভ্যান উইকের দ্বিতীয় তৃতীয় ডেলিভারিটি উড়িয়ে মারেন আফিফ বল উড়ে যায় ডিপ মিড উইকেটে দৌড়ে এসে ক্যাচ ধরার চেষ্টায় বল হাতে জমাতে পারেননি ফিল্ডার আফিফ সে সময় একুশ বলে উনত্রিশ রানে ব্যাট করছিলেন এর আগে আফিফের সঙ্গে বলে জুটি ব্যাটার নুরুল হাসান সোহান ক্রিজে বেশ কিছুটা সময় কাটালেও সেভাবে টাইমিং করতে পারছিলেন না নুরুল হাসান সোহান শেষে মরিয়া হয়ে খেললেন শট ধরা পড়লেন সীমানায় আঠারো বলে তেরো রান করেন সোহান তবে জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি আফিফ আঠারোতম ওভারে ডি লিডার শেষ বলে কিপারের গ্লাভস বন্দী হয়েছেন তিনি আফিফ থামলেন সাতাশ বলে আটত্রিশ রানে এর আগে ষষ্ঠ ও সপ্তম তথা পরপর দুই ওভারে দুই ওপেনার সমু সরকার ও নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ পাওয়ার প্লেয়ার শেষ ওভারে ম্যাকারেনের শর্ট বলে পুল করে টাইমিং করতে পারেননি সমু মেড উইকেটে সহজ ক্যাচ নেন বাস ডেলেডে চোদ্দ বলে চোদ্দ রান করে ভ্যান ম্যাকেরেনের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সোম পরের ওভারে বাহাতি স্পিনার টিম প্রিঙ্কেলকে সুইপ করে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন শান্ত স্পিনের বিপক্ষে খেলা শটে টাইমিং করতে পারেননি ক্যাচ উঠে যায় মেড উইকেটে শান্তর ব্যাট থেকে এসেছে চার বাউন্ডারিতে বিশ বলে পঁচিশ রান এরপর ব্যাট হাতে নেমে ব্যর্থ লিটন দাস বাংলাদেশের হাল ধরতে পারলেন না তিনি দলে ফেরা লোগান ফন বিকের শর্ট অফ লেন্থ বল ঠিক মতো খেলতে পারেননি লিটন ব্যাটের ওপরের দিকে বল উঠে যায় মিড অফে সহজ ক্যাচ নেন টমকুপার এগারো বল নয় রান করে বিদায় নিলেন লিটন এরপর ছক্কায় আশায় উড়িয়ে মেরে দলকে আরও বিপদে ফেলে ফিরলেন অধিনায়কও দশম ওভারের প্রথম বলে ছক্কার আশায় উড়িয়ে মারেন সাকিব বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরেন শারিজ আহমেদ নয় বলে সাত রান করে ফিরেছেন অধিনায়ক শেষ দিকে মোসাদেক হোসেনের বারো বলে বিশ রানের ইনিংসে একশো চুয়াল্লিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশ